জনপ্রিয় শ্যামা সঙ্গীতের কথা বললে সাম্প্রতিক আরজি করের ঘটনার রেফারেন্স টানায় চাকরি হারাতে হয়েছে ব্যারাকপুর পুলিশের কর্মরত অস্থায়ী হোমগার্ডকে, এমনই অভিযোগ জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। এরপরে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বেলঘরিয়া থানার অস্থায়ী হোমগার্ড কাশীনাথ পান্ডা। 9ই অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয় নির্যাতিতা চিকিৎসকের দেহ। এরপর 21শে অগস্ট আরজি কর কাণ্ডে বিচার চেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন ওই হোমগার্ড। কোনো কারণে না চাকরি থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে হোমগার্ডের বিরুদ্ধে। হোমগার্ডের অভিযোগ, ভিডিও পোস্টের পর নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল, হেনস্থ ও মানসিক নির্যাতন করছেন পুলিশ কর্তারা। 18ই অক্টোবর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। ব্যারাকপুর পুলিশ কমিশনারের সূত্রে খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 21 আগস্ট আমি একটা পোস্ট করেছিলাম, এই তিলোত্তমার ব্যাপার নেই। পোস্টটাতে একটা গান ছিল, মায়ের গান, ভক্তিগীতি ছিল, তার সঙ্গে আমি আমার একটা লাইন যোগ করে দিয়েছিলাম। তো তারপর থেকে আমার উপর বিভিন্ন রকম অ্যালিগেশান দেওয়ার চেষ্টা করা হয়, পোস্টটাকে তুলে নেওয়ার জন্য বলা হয়। তো অবশেষে 10 তারিখে আমার, আমি যেহেতু পোস্টটা তুলি না, বিভিন্নভাবে আমাকে উইদাউট কমপ্লেন আমাকে ইন্টারোগেশনও করা হয়। অবশেষে 10 তারিখে আমাকে ডিমোবিলাইজ করা হয়।